ভিউয়ার্স ভক্তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মান্তিক একটি খবর আপনাদের সামনে নিয়ে এলাম। গত কয়েকদিন ধরে লাগাতার বর্ষণ হচ্ছে গোটা বরাক উপত্যকা সহ উত্তর পূর্ব অঞ্চলে। বিভিন্ন জায়গায় ঘটছে হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা। এবারে বদরপুরের এংলাবাজার এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বাড়ির পাশে থাকা একটা টিলা ভূমি ধসেই একটি পরিবারের এক শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার রাত 12:30 নাগাদ এই ভয়াবহ ঘটনাটি সংঘটিত হয়। মূলত বদরপুরের এংলাবাজার বেন্দারুল গ্রামে এই ঘটনাটি ঘটেছে। রাত 12:30 নাগাদ বাড়ির পাশে থাকায় একটি টিলা হঠাৎ ধসে ঘরের উপর পড়লে মাটির চাপায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন পরিবারের গৃহিণী রহিমুন নেসা বয়স 55, এছাড়া 18 বছর বয়সী শাহিদা খানম, 16 বছরের জাহিদা খানম, 11 বছরের হামিদা খানম এবং এক শিশুপুত্র মেহেদি হাসান। মেহেদি হাসান ওই মহিলার একমাত্র নাতি বলে জানা যায়। রাতে অন্য একটি ঘরে তাদের বাবা ও আরেক মেয়ে হঠাৎ মর্মান্তিক শব্দ শুনতে পান। এরপর বাবা দেখেন যে সবাই মাটির নিচে চাপা পড়েছেন। তিনি সঙ্গে সঙ্গে অন্যদের খবর দেন এবং মসজিদে ইমাম মাইকে ঘোষণা করেন ঘটনাটি। লোকজন জড়ো হয়ে উদ্ধার কাজ শুরু করেন। পৌঁছে রাত 2:00 প্রশাসন সমস্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনায় গোটা গ্রামে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। একইভাবে এমন ঘটনা ঘটেছে করিমগঞ্জের বাজারিছড়া থানার অধীন কোটামণি এলাকায়। কোটামণির কনকপুর গ্রামে টিলা লাইনে নজরুল ইসলামের ঘরে রাতে হঠাৎ করে পেছনের দিকে তাকা টিলাভূমি ধসে পড়ে। এতে আহত হয়েছেন তার 2 সন্তান। নজরুল ইসলাম জানান, ঘরের পেছনে তাকা টিলা থেকে মাটি ধসে পড়ে তার ঘরের পাখা দেওয়াল ভেঙে বিছানার উপর পড়ে। তার এক ছেলে শরীরে অর্ধেক অংশ মাটির নিচে চাপা পড়ে যায়, আর এক ছেলে মাটির ধাক্কায় গিয়ে টেবিলের উপর পড়ে। দুজনই অল্প বিস্তর আহত হয়েছেন। আহত 2 শিশু হল আনসারুল হোসেন বয়স 12 এবং দিলওয়ার হোসেন বয়স 17। তাদের মায়ের পায়ে হাতে এবং শরীরের অন্যত্র স্থানেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন নজরুল ইসলাম। বরাক্তরঙ্গের খবর যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শব্দ পাইও আমি ভাবছি যে এরকম আইসে গরবাইছে উঠার বাদ দেখি আমার মেয়ে আসতাম খালি তাকে খাইব আমার সামনে খাইলা কাকুটা তাই অন্তনে তাই পারে আর হিরিম আসলা ওই ভাগজন আর তার মা সাইডা আনো তাই এর বয়স কত হইব বয়স 18 পড়ছে আর এর বাদরপুরি আর এরপরে ছোট বাচ্চা যে মারা গেছে আর একটা পড়ে হামিদা খানম তিন